واجعل من بيوتكم سكنا اجعلوا بيوتكم قبلة তোমরা তোমাদের ঘরগুলোকে কেবলা বানাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের ইজআলু লি বুয়ুতিকুম হাফযান মিন সালাতিকুম হাদিসে এসেছে তোমরা তোমাদের ঘরের জন্য নামাজের একটা অংশ রাখো নামাজের একটা অংশ রাখো একটা ডাইকোটোমাস সোসাইটিতে আমরা বসবাস করি ফরজ নামাজ লোকেরা মসজিদে এসে পড়ে না কিন্তু নফলের জন্য তারা লাইন দিয়ে থাকে মসজিদে এসে পড়ার জন্য দেখেন না এটা যদি না দেখে থাকেন তাইলে তথাকথিত শবে বরাত আর লাইলাতুল কদর এর সময় দেখেন কি পরিস্থিতি ফরজে তাকে খুঁজে পাওয়া যায় না কিন্তু নফলে সে সবার আগে এটা এই অঞ্চলের কালচার দুর্ভাগ্যজনক এটা আমাদের প্রায়োরিটি আমরা বুঝি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে যদি আপনি পুষতে চান তাহলে ফরজের মাধ্যমে পুষতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রিয়ভাজন যদি হতে চান তাহলে ফরজের মাধ্যমে প্রিয়ভাজন হতে হবে অন্য কোনো মাধ্যমে নেভার নো নেভার 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 এভার কখনোই হবে না আমি বলছিলাম এই নারীর অবস্থা একবার চেক করে দেখুন তাকে কোনো অবস্থায় কোনো পরিস্থিতি তাকে দিন থেকে এতটুকু টলাতে পারেনি কিন্তু আমাদের দিনটা যেন আমরা এরকম শক্তিশালী করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের সেটা কামনা করা দরকার চাওয়া দরকার ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত একদল লোক আছে যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরকে সুদৃঢ় করে দেন ঈমানের মাধ্যমে সুদৃঢ় করে দেন আরেকদল লোক আছে তাদের অন্তর ঈমানের মাধ্যমে সুদৃঢ় হয় না কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে এবং সেই মর্মে আপনাকে কাজ করতে হবে আমাদের নারীদেরকে সেভাবে কাজ করার জন্যে আপনাকে চলতে হবে অধিকাংশ নারীরাই ওই কবর থেকে তার সুগন্ধি বের হবে কি তার আগে দুনিয়াতে সে সুগন্ধি মেখে তারপর রাস্তায় রাস্তায় ঘুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন একজন নারী যখন এরকম করে তখন শয়তান তার দিকে তাকায় এবং হাসে ফাহিয়া জানিয়া সে কিন্তু জেনাকারিনি কারণ সে অন্যদেরকে তার প্রতি ইনভাইট করছে ইনভাইটিং শি ইজ সিডাকটিভ তিনি অন্যদিকে তার প্রতি ইঙ্গিত করছেন কেউ একবার তার দিকে একটু ফিরে ফিরে তাকায় জানিয়া তার ফিরে যেতে হবে বাসায় এবং তার জামা কাপড়গুলো ধুয়ে তারপরে তাকে আসতে হবে যদি আসতে হয় এমনকি ইভেন নট টু দ্য মসজিদ কারণ আপনি আসার সময় তো বাইরে আপনার একটু সুগন্ধ ছড়িয়ে পড়তেও পারে এই জন্য নারীদের তাদের সৌন্দর্য হচ্ছে যেটার কোনো যা তাদের সৌন্দর্য হচ্ছে যেটার কোনো সুগন্ধি গন্ধ নাই এটা তাদেরকে করতে হয় আর ইনসাইড দেয়ার হাউস দে ক্যান ডু এনিথিং তাদের ঘরের মধ্যে তারা করতে পারে কিন্তু বাইরে তারা এটা করবেন না যাই হোক আমি যে কথা বলছিলাম যে আমাদের ইবাদতের বিষয়টি বলছিলাম আমি সেই বিষয়ে মূলত আজকে আলোচনা করতে চেয়েছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গা আমাদেরকে তৌফিক দান করুন প্রিয় ভাইরা ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হচ্ছে সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আকিমিস সালাতা লিযিকরি তোমরা আমার স্মরণের জন্য সালাত আদায় করো যদি তোমরা আমাকে স্মরণ করতে চাও তাহলে শ্রেষ্ঠতম মাধ্যম হচ্ছে সালাত আদায় করা তোমরা যদি সালাত আদায় করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূলদেরকে সালাতের নির্দেশ প্রদান করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহ সুবহানের কাছে দোয়াই করেছেন রব্বি জালনি মুকিমা সালাতি ওয়া মিন যুররিয়াতি হে আল্লাহ আপনি আমাকে এবং আমার সন্তানদেরকে সালাত প্রতিষ্ঠাকারী আদায়কারী বানান মুকিমা সালাতি ওয়া মিন যুররিয়াতি আমাকে সালাত আদায়কারী এবং আমার সন্তানদেরকে সালাত আদায়কারী আপনি বানান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় ইবাদত ছিল তার কাছে তিনটি জিনিস হুব্বিবে ইলাইয়া মিন উমুরি দুনিয়াকুম সালাস দুনিয়ার তিনটি জিনিস আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে তন্মধ্যে একটি আত্তয়িবু ওয়ান নিসাউ ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ তিনটি জিনিস আমি সুগন্ধিকে পরম ভালোবাসি নারীদেরকেও আমি পরম ভালোবাসি নারীদেরকে পরম ভালোবাসা এটা রাসূলের সুন্নাহ নারীদেরকে পরম ভালোবাসা কিন্তু ওই বাইরের নারীদেরকে না নিজের নারীদেরকে বাইরের নারীদেরকে ভালোবাসা হারাম বাইরের নারীদেরকে ভালোবাসা তথাকথিত ভালোবাসা এটা হারাম ভালোবাসা তো এটা ইসলামিক একটা ওয়ার্ড কোরআনে আল্লাহ সুবহান বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ মুহাব্বা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা লাভ ইজ অ্যান ইসলামিক ওয়ার্ড কিন্তু এখন একদল হাইজাকাররা লুটেরা ডাকাতরা ওটাকে ডাকাতি করে নিয়ে গেছে এখন অবৈধ অর্থে এটা ব্যবহৃত হয় এখন আমি আর আমার মাকে বলতে পারি না আই লাভ ইউ এটা হাইজাকাররা হাইজাক করে নিয়ে গিয়েছে তাদের কাছ থেকে এটা ছিনিয়ে নিয়ে আসা দরকার আপনি আপনার মাকে বলুন আপনার বোনকে বলুন আপনার স্ত্রীকে বলুন তাদেরকে
কিন্তু অন্যকে না, অন্যকে বলেছেন তাহলে শেষ জেনাকারী হিসাবে প্রতি মুহূর্তে আপনি পরিগণিত হচ্ছেন। যুবকরা শুনে রাখুন, আপনি যা করবেন ইফু তাইফু নিসা উকুম, তোমরা নিজেরা তোমাদের চরিত্রকে ঠিক রাখো তাহলে তোমাদের নারীদের চরিত্র ঠিক থাকবে। বিররু তাবিররু আবনা উকুম, তোমরা তোমাদের পিতা মাতার প্রতি ভালো আচরণ করো তাহলে তোমাদের সন্তানরা তোমাদের প্রতি ভালো আচরণ করবে। ইট ইস হাল জাজা উল এহসান ইল্লা এহসান, আপনি যা করবেন আপনি তাই পাবেন। আপনি অন্যদের নারীদেরকে নিয়ে ছিনিমিনি খেলবেন, আপনার নারীদেরকে নিয়ে অন্যরা ছিনিমিনি খেলবেই। দিস ইজ নট মাই স্টেটমেন্ট, সেইড বাই দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্য মোস্ট ট্রুথফুল ক্রিয়েশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর সবচেয়ে সত্যবাদী সৃষ্টি, আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে সত্যবাদী যিনি, আস-সাদিক আল মাসদুক, তিনি এ কথা বলেছেন। সেজন্যে আপনারা যুবকরা যারা বলছি, আপনি যদি চান একজন দিনদার আল্লাহওয়ালা নারী, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত, আপনি যদি ভালো হন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য ভালোর ব্যবস্থা করে দেবেন। এটা বিপরীত হতেই পারে, কিছু হতেই পারে, যেমন আসিয়া বিনতে মুজাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের অধীনে ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন এক অবস্থা করে দিলেন, আল্লাহর কাছে তিনি বললেন হে আল্লাহ আমি ধৈর্য ধারণ করলাম কিন্তু বিনিময়ে আমি চাই রাব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি, হে আল্লাহ জান্নাতে তুমি আমার জন্য একটা ঘর বানিয়ে রেখো এবং তোমার কাছে আমার সেই ঘরটা যেন থাকে। ইনদাকা, ইনদাকা, ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ইনদাকা, ইট মিনস ক্লোজনেস, আপনার কাছে। এবং এই জন্য তাফসীর ইবনে কাসীর বলেছে যখন তাকে হত্যা করা হয় ক্রুশবিদ্ধ করে তখন তিনি হাসছিলেন, ওয়াহিয়া তাদহাক, তিনি হাসছিলেন। কেন হাসছিলেন? কারণ ফেরেশতারা তার সামনে জান্নাতটা তুলে ধরেছিল যে অট্টালিকা তার জন্য আল্লাহ নির্বাচন নির্ধারণ করে রেখেছেন, নির্মিত করে রেখেছেন, সেই অট্টালিকা তার সামনে এভাবে তুলে ধরা হয়েছে। সে দেখেছে যে ফেরাউনের অট্টালিকার সাথে তো ওই অট্টালিকার কোনো তুলনা নাই, তাহলে আমি হাসবো না কেন, আমি কেন কাঁদবো, আমার তো কান্নার কোনো কারণই নাই। যখন আপনি, আপনার যখন মৃত্যু হবে, আপনার যখন মৃত্যুর ফেরেশতা আপনার সামনে আসবে, মৃত্যুর ফেরেশতারা আপনাকে কি করবে চিন্তা করে দেখুন তো, একবার চিন্তা করে দেখুন। মৃত্যুর ফেরেশতারা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আবশিরু বিল জান্নাহ, জান্নাত এর সুসংবাদ তাদেরকে দেওয়া হয়, সালামুন আলাইকুম তয়বাতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলাইকুম তোমাদের উপরে শান্তি, তয়বাতুম তোমরা খুবই ভালো থেকো, ফাদখুলুহা খালিদিন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দার অন্তর্ভুক্ত হও এবং তোমরা আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি করবেন। আর একদল লোক তাদের যখন তাতাওয়াফাহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, ফেরেশতারা যখন তাদের জান প্রাণ হরণ করবে তখন তাদের পিঠে মুখে এবং পাছায় পিছনে তাদেরকে পিটাতে থাকবে ফেরেশতারা, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, দেয়ার ব্যাকস, দেয়ার ফেসেস এন্ড দেয়ার ব্যাকস, দ্য অ্যাঞ্জেলস উইল স্ট্রাইক অ্যাট দেয়ার ফেসেস এন্ড দেয়ার ব্যাকস, অ্যাঞ্জেলরা তাদের পেছনে এবং তাদের মুখে পিটাতে থাকবে, হাড়গোড় ভেঙে দেওয়া হবে তাদেরকে। وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِنْكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ آيَاتِ رَبِّكُمْ وَيُنْذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا قَالُوا بَلَى وَلَكِنْ حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ عَلَى الْكَافِرِينَ قِيلَ ادْخُلُوا أَبْوَابَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا فَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِينَ অহংকারী উদ্ধত, আল্লাহর জন্য আপনার মাথা অবনত হয় না, এই অহংকারীদের অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে রেখেছেন দেখুন। সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁধে একবারে জাহান্নামে নিক্ষেপ করবেন, জুমারা দলে দলে, নট একাকি একাকি, দলে দলে ওদেরকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। আর অন্যদিকে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, এগেইন ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন ওয়া, এর আগে কিন্তু ফুতিহাত বলা হয়েছে, এখানে বলা হয়েছে ওয়া ফুতিহাত, ওয়া কেন আনা হলো, ওয়া কেন আনা হলো এটা বুঝতে হবে আপনাদেরকে। যাইহোক আমি গ্রামাটিক্যাল ডিসকাশনে যেতে চাই না, এটা কোরআনিক লিঙ্গুইস্টিক মিরাকল অফ দ্য কোরআন, কোরআনের মুজিজা এটা। ওয়া ইয়াকুলুনা সাবআতুন ওয়া সামিনুহুম কালবুহুম, হঠাৎ করে ওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসেন, এটা সত্যতা বোঝানোর জন্য, দিস ইজ দ্য জেনুইন স্ট্যাটাস, এটাই বাস্তব অবস্থা, এটাই হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদের অবস্থা জানিয়ে দিলেন, এরও জান্নাতে প্রবেশ করবে দলে দলে, দলে দলে তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ।